দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় কালো পোশাক পরিধান করে প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমকে 8টি দাবি পূরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শতাধিক বিক্ষোভকারী। দাবিগুলোর মধ্যে অন্যতম রয়েছে আরেকটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ প্রত্যাহারের অনুমতি দেয়া, ডিজেল ভর্তুকি সম্পূর্ণ পুনরুদ্ধার এবং জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যকর্মীদের কল্যাণ নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। পেনগারাক ডেমি নেগারের নেতৃত্বে বিক্ষোভটিতে স্থানীয় সাদা চালের পর্যাপ্ত সরবরাহ, সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের জন্য সমান বরাদ্দ, বাক স্বাধীনতার প্রতি অঙ্গীকার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি প্রত্যাখ্যান করার দাবি জানানো হয়। এর আগে বিকেল 4টার দিকে বিক্ষোভের আগে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল বলে জানা গেছে। এছাড়াও এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে ব্যারিকেডও বসানো হয়। তবে বিক্ষোভের সময় বাসভবনে ছিলেন না প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারি সফরে বর্তমানে পেনাং রাজ্যে আছেন আনোয়ার ইব্রাহিম, এমনটি জানা গেছে। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। বিক্ষোভকারীরা বলেন এই প্রতিবাদটি প্রধানমন্ত্রী আনোয়ার এবং তার সরকারের দিকে আঙুল তুলেছে। তার প্রথম বছরে কোনো সমালোচনা না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর একটি মন্তব্য তুলে ধরে গ্রুপটি দাবি করে এখনই প্রতিবাদের সময়, কারণ সরকার 18 মাস ক্ষমতায় থাকার পর জনসাধারণের কাছে ব্যর্থ হয়েছে। সরকারের কাছে তাদের দাবিগুলো হচ্ছে ডিজেলের দাম কমিয়ে RON95 এবং গ্যাস পাম্পের দাম ফ্রিজ করা, দাম না বাড়িয়ে স্থানীয় ধানের সরবরাহ পুনরুদ্ধার করা এবং ধান চাষীদের দুর্দশা লাঘব করা, COVID-19 ড্রপ আউট এবং শহরের দারিদ্র মোকাবেলায় সমস্যা সমাধান করা, কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা ইপিএফ অ্যাকাউন্ট থেকে কর্মচারীদের টাকা উত্তোলন করার অনুমতি দেয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি লাঘব করা, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা করা, স্বাস্থ্য অবকাঠামো উন্নত করা এবং জনস্বাস্থ্য পরিষেবা বেসরকারীকরণ বাতিল করা, বিরোধী সংসদ সদস্যদের জন্য সমপরিমাণ আর্থিক বরাদ্দ প্রদান, সবার জন্য বাক স্বাধীনতার নিশ্চয়তা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে আর্থিক নীতিতে প্রভাব ফেলতে বাধা দেয়া ইত্যাদি দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। ডেমি নেগারা গ্রুপটি দাবি করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, তবে তার মুখপাত্ররা ফেডারেল সরকারের জোটের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। দেশটির জাতীয় পত্রিকা নিউজ স্ট্রেট টাইমস ও মালয়মেল জানিয়েছে বিক্ষোভকারীদের সংখ্যা 100 বেশি এবং কোনোভাবেই 200 বেশি হবে না। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।